আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে 2 বছরের বাচ্চার জন্য রাউন্ড কলার দিয়ে একটু ফতুয়া তৈরি করে দেখাবো। তো এখানে আমি পিছনের পাটটা আগে কাটবো, যার কারণে এখানে 1 পিস কাপড় নিয়েছি, আর এই কাপড়টাকে আমি 2টা ভাঁজ করে নিয়েছি। এখান থেকে আমি কাঁধের মাপটা নিব। তো কাঁধের মাপ আছে আপনার 10 ইঞ্চি, তার অর্ধেক হবে 5 ইঞ্চি। আমি এই 5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিব। আর এখান থেকে আর্মহোলের মাপটা দিব 5 ইঞ্চি। উপরের এই দাগটা নিচের আর্মহোলের যে মাপটা দিয়েছে এই দাগের সাথে মিলিয়ে দিব। এখানে হবে বডির মাপ। বডির মাপ যা হবে তার 1/4 নিতে হবে। তো বডি আছে আপনার 24 ইঞ্চি, তার 1/4 হয় 6 ইঞ্চি। এই 6 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম। আর এটাকে এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে দিব। আর এই ফতুয়াটার লম্বা আমি রাখবো 16 ইঞ্চি, সেলাই করলে আপনার তৈরি হবে 15 ইঞ্চি। তো এখানে যে কাপড়টা আছে টোটাল কাপড়টা আমি নিয়ে নিব। এরপর এখানে যে বডির মাপটা দিয়েছি, এখানে কোমরের বরাবর মানে 1/2 ইঞ্চি কমিয়ে 5.5 ইঞ্চি বরাবর মাপ দিব শেপের জন্য। আর নিচের দিকে নিচের যে চওড়াটা নিব, নিচের চওড়াটা একটু বাড়িয়ে নিব, মানে বডির মাপ যা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি আর একটু বাড়িয়ে তারপরে এই মাপটা দিব 6.5 ইঞ্চি বরাবর। তো এখন এই দাগটা থেকে এই দাগটা এভাবে করে মিলিয়ে দিব, আর এই দাগটা থেকে নিচের এই দাগটা মিলিয়ে দিব। এখানে গলার মাপটা দিব। তো এখানে গলার চওড়াটা আমি নিব 2.5 ইঞ্চি বরাবর। পিছনের গলাটা আমি কোনো মানে ডিপ কাটবো না, আমি এখানে কলার বসাবো, যার কারণে যে মাপটা আছে সে বরাবরই থাকবে। জাস্ট কাঁধের দিক থেকে 2 থেকে 3 সুতা পরিমাপ এভাবে নামিয়ে দিব। আর নিচের দিক থেকে এই যে এখানে যে খোলা যে অংশটা আছে এখান থেকে প্রায় 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিব। নিচের দিকের যে কাপড়টা হবে এটা একটু রাউন্ড শেপ হবে, এটাকে এভাবে করে উপরের দিকে এভাবে মিলিয়ে দিব। আর সেলাই করার জন্য এখানে আমি 1/2 ইঞ্চির মতো মানে 1/2 ইঞ্চির চাইতে একটু বেশি এভাবে করে কাপড়টা নিব। তো এখন এই যে দাগটা দিয়েছি এই দাগ থেকে নিয়ে এভাবে করে কাপড়টা আমি কেটে ফেলবো, নিচের যে রাউন্ড শেপটা দিয়েছি সে অনুযায়ী কাপড়টা কাটবো। কাটা হয়ে গেছে। এখানে যে মাপটা দিয়েছি এখানে জাস্ট ছোট্ট করে একটা কোণা কাটবো সেলাইয়ের সুবিধার জন্য। আর এখানে যে বডির যে মাপটা দিয়েছি তার সাইডে এভাবে করে একটু কোণা কাটবো সেলাই করার সুবিধার জন্য। তো পিছনের পাট আমার কাটা হয়ে গেছে, এখন আমি সামনের পাটটা কাটবো। তো এখানে আমি 2 পিস কাপড় নিয়েছি। এবার আমি বডির যে পিছনের পাট আছে সেই পাটটা এই যে এভাবে করে রাখবো, এবং সামনের দিকে মানে সম্পূর্ণটাই খোলা থাকবে। তো এর জন্য এখানে আমি 2 ইঞ্চি কাপড় বেশি রাখবো। তো এখন এই বডির যে পিছনে পাট আছে যেই মাপ সেই অনুযায়ী আমি প্রথমে কাপড়টা সাইড থেকে কেটে নিচ্ছি। তো এখানে যে বডির যে পিছনে পাট ছিল সেই অনুযায়ী এখানে দাগ দিয়ে নিচ্ছি। তারপর আমি 2 ইঞ্চি কিভাবে নিব সেটি দেখাচ্ছি। তো এখান থেকে এই যে 2 ইঞ্চি বরাবর একটা দাগ দিব। পিছনের পাটটা আমি সরিয়ে ফেললাম কাটার সুবিধার জন্য, এইভাবে করে নিয়ে নিলাম। তো বন্ধুরা, বডির সামনের পাটে মানে 2টা পাটে 1/2 ইঞ্চি করে বেশি রাখতে হবে। বাড়তি যে কাপড়টা আছে সেটা ভাঁজ করে সেলাই করতে হবে। আর এখানে আমি ডিজাইন তৈরি করব, যার কারণে মানে এখানে 1 কালারের কাপড় নিয়েছি, এই কালারের কাপড়টা দিয়ে আমি পাইপিংটা তৈরি করব। তো বন্ধুরা, জাস্ট 1/2 ইঞ্চি সামনের পাট এবং পিছনের পাট বাড়তি রাখতে হবে। আর বাকি যে কাপড়টা সেটা কিভাবে আমি মানে একটা সাইড কাটতে হবে আর একটা পাশে আপনার রাখতে হবে, এটা কিভাবে করতে হবে সেটি আপনাদেরকে আমি যখন সেলাই করব তখন দেখিয়ে দিব। এখন জাস্ট এখানে যে 1/2 ইঞ্চি বাড়তি রাখতে হবে সেটা মানে তার মাপটা দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে জাস্ট 1/2 ইঞ্চি এই বরাবর আরও একটা দাগ দিয়ে দিলাম, আর এই দাগটা একেবারে নিচ বরাবর দিয়ে দিতে হবে। তো এখানে যে বাড়তিটা নিয়েছে এখানে একটা কোণা কাটবো, এবং এখানেও একটা কোণা কাটবো সেলাইয়ের সুবিধার জন্য। তো এবার এখানে যে মাপটা দিয়েছি মূল যে মাপটা, এখান থেকে প্রায় 2.5 ইঞ্চি সাইডে গলার চওড়া মাপটা দিব এই বরাবর। আর এখান থেকে গলার ডিপটা আপাতত আমি 2.5 ইঞ্চি পর্যন্ত কেটে নিচ্ছি। আমি যখন রাউন্ড কলারটা বসাবো প্রয়োজন অনুযায়ী যদি লাগে তখন মানে আরেকটু কেটে নিব।
তবে এই ধরনের গলা তৈরি করতে হলে আপনারা ছোট তৈরি করবেন, প্রয়োজনে আপনারা পরবর্তীতে এই কাপড়টা কেটে নেবেন, মানে ডিপ করে আরেকটু নিয়ে নেবেন যদি লাগে। তো এটাকে এভাবে আমি কেটে নিচ্ছি, আর এখানে যে বাড়তি মাপটা আছে এটা দিয়ে নিলাম। তো এখন আমি হাতা কাটবো। তো এখানে আমি যে কাপড়টা নিয়েছি, প্রথমে দুইটা ভাঁজ করে নিয়েছি, এরপর এই কাপড়টাকে আরো একটা ভাঁজ দিয়ে নিয়েছি, অর্থাৎ এই কাপড়টা চার ভাঁজ অবস্থায় আছে। তো এখান থেকে লম্বা ধরবো, তো লম্বা আমি কাপড়টা রাখবো, মানে 5 ইঞ্চি, এই 5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে হাতার উপরের অংশ। তো এখান থেকে হাতার মুহুরির চড়াটা রাখবো আমি 4 ইঞ্চি, এই 4 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম। আর এখান থেকে 2 ইঞ্চি, মানে উপর থেকে নিচের দিকে 2 ইঞ্চি বরাবর একটা দাগ দিব। আর এখান থেকে হাতার মুহুরির চড়াটা রাখবো 5.5 ইঞ্চি, এই 5.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তো এটাকে এভাবে করে এভাবে দিয়ে দিব, আর এই দাগটাকে এই মুহুরির যে মাপটা দিয়েছি এই বরাবর দিব। সেলাইয়ের জন্য এখানে আমি 1/2 ইঞ্চির চেয়ে একটু বেশি কাপড় রাখবো। এখন যে দাগটা দিলাম এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে ফেলবো। এই হাতার মধ্যেও এই কাপড় দিয়ে আমি পাইপিং তৈরি করে লাগাবো। তো বন্ধুরা, আমার এই ফতুয়াটি কাটা হয়ে গেছে, এখন আমি কলারটা কিভাবে কাটবো সেটি দেখাবো। তো এখানে আমি বকরম নিয়েছি, আর এই বকরমটাকে দুইটা ভাঁজ করে নিয়েছি। এই বকরমের চড়াটা রাখবো আমি 2.5 ইঞ্চি, এটাকে 2.5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিব। তো রাউন্ড কলার তৈরি করতে হলে আপনার গলার মাপটা নিতে হবে, মানে কলারের মাপটা নেওয়া লাগবে। আমি এখানে যে বাচ্চার জন্য তৈরি করছি, এই কলারের মাপটা হবে আপনার 12 ইঞ্চি। এভাবে করে আমি 13 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিলাম এভাবে। এখন এই রাউন্ড কলারটা কিভাবে তৈরি করতে হবে সেটা আপনারা ভালো মতো একটু খেয়াল করবেন। তো এখান থেকে 1 ইঞ্চি চাইতে একটু কম, ছোট বাচ্চা যেহেতু আমি সেই হিসেবে নিচ্ছি। এটাকে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিব। তো কলারের মাপ আছে 12 ইঞ্চি, তার অর্ধেক হবে 6 ইঞ্চি। আমি বকরমটা কিন্তু দুইটা ভাঁজ করে রেখেছি। তো এটাকে যে 6 ইঞ্চি বরাবর এভাবে করে ধরে এই মাপটা দেয়া যায়, এই যে এভাবে, তো এই বরাবর দাগটা দিয়ে দিব। আর নিচের দিকে 1/2 ইঞ্চির চাইতে একটু বেশি, মানে 1 ইঞ্চি চাইতে একটু কম হবে ছোট বাচ্চার কলার, এটাকে এভাবে করে দাগ দিয়ে দিলাম। এরপর এটাকে এভাবে করে নিয়ে এভাবে করে দিয়ে দিব। তো এই যে মাপটা দিয়েছি এই মাপ অনুযায়ী এখন আমি এই বকরমটা কেটে ফেলবো। তো কলারটা আমার কাটা হয়ে গেছে। এখন এই কলারের মাপটা আপনারা এই এখানে যে সোজা রেখেছে এভাবেও রাখতে পারেন, অথবা এখান থেকে একটু রাউন্ড শেপ দিয়ে দিতে পারেন। এই যে নিচের দিক থেকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এই যে এরকম ভাবে। তো কলারটা আমার কাটা হয়ে গেছে, এটা এই যে এভাবে করে একটার উপর আরেকটা এভাবে করে বসবে। এখন আমি আপনাদেরকে এই ফতুয়াটি তৈরি করে দেখাচ্ছি। তো আমি এখানে ডিজাইন তৈরি করার জন্য মানে পাইপিং লাগাবো, তার জন্য এভাবে করে আড়াভাবে পট্টির কাপড় কেটে নিয়েছি, এভাবে করে যতটুকু লাগে। বডির সামনের দিকেও আমি পাইপিং লাগাবো, যার কারণে সোজাভাবে এভাবে একটা কাপড় কেটে নিয়েছি। এটা দিয়ে আমি পাইপিংটা তৈরি করব কিভাবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। হাতার মধ্যেও আমি পাইপিং লাগাবো। তো বডির সামনের পাটা আমি যখন কেটেছিলাম তখন আমি 2 ইঞ্চি কাপড় বেশি রেখেছিলাম। তো এখানে আপনার বুতাম লাগানো লাগবে, এর জন্য এখানে আপনার 2 ইঞ্চি কাপড় টোটালটাই লাগবে। আর এখানে আমি ঘর তৈরি করব, এখানে 2 ইঞ্চি কাপড় লাগবে না, 1 ইঞ্চি কাপড় হলেই হবে। বাড়তি যে কাপড়টুকু আছে সেই কাপড়টা আমি কেটে ফেলবো, মানে এখানে 2 ইঞ্চি লাগবে, এখানে 1 ইঞ্চি হলেই হবে। তো আপনারা যাতে করে সহজভাবে বুঝতে পারেন, যার কারণে আমি মানে 2 ইঞ্চি করে নিয়েছিলাম। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাড়তি যে 1 ইঞ্চি কাপড় আছে এই 1 ইঞ্চি কাপড় আমি কেটে ফেলবো। তো বাড়তি যে 1 ইঞ্চি কাপড় ছিল এটা আমি কেটে ফেলেছি। এখন এই পার্টের মধ্যে আমি যেহেতু পাইপিংটা লাগাবো, তো প্রথমে আমি পাইপিং এর কাজটা করছি, তারপর আমি এই অংশটা কিভাবে করব সেটি দেখাবো। আমি এখানে কালো কালারের কাপড় দিয়ে পাইপিংটা তৈরি করব। তো এই কাপড়টা উল্টা এবং সোজা পাট আছে, তো আমি এই সোজা পাটটা ভিতরের দিকে রেখেছি, আর পাইপিং এর এই কাপড়টা নিচের দিকে রেখেছি। রেখে এখন আমি এটা জয়েন্ট দিয়ে নিচ্ছি। এরপর পাইপিং এর এই কাপড়টা এই যে ভিতরের দিকে দিয়ে দিব, যে এরকম ভাবে, আর এর উপর একটা সেলাই দিব।
তো এই পাইপিংটা জয়েন দেওয়ার পর এই কাপড়টার চওড়া এখানে 1 ইঞ্চি 3 সুতার মতো আছে, এতটুকু রাখলেই হবে। তো এখন এই পাটটাকে, মানে বডির যে পাট আছে এটাকে আমি উল্টা করে নিব, আর এই পাইপিংয়ের যে কাপড়টা আছে ডিজাইন করার জন্য যে কাপড়টা নিয়েছি এটাকে এভাবে করে নিব। মানে বডির কাপড় আপনার উল্টা থাকবে আর এই কাপড়টা আপনার সোজা থাকবে, এটাকে এভাবে করে নিব। নেওয়ার পর এখানে আমি কিন্তু বলেছিলাম যে 1/2 ইঞ্চি বেশি রাখতে হবে, এই বরাবরই আমি সেলাইটা করব। তো এখন এই কাপড়টাকে যে এভাবে করে নিব এবং এই যে যেখানে জয়েন্টটা দিয়েছি ঠিক তার উপরে আমি একটা সেলাই দিব। তো এখানে যে পাইপিংটা লাগিয়েছি ঠিক তার সাইডে আমি আরো একটা সেলাই দিব। তো বডির সামনের পার্টের যে পাইপিং লাগাবো সেটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার বুতাম লাগানোর যে পার্ট আছে সেটা কিভাবে সেলাই করব সেটি দেখাচ্ছি। তো এখানে কিন্তু 1/2 ইঞ্চি বেশি রাখতে হবে, আমি সেটা বলেছি। এখানেও কিন্তু এই কোনা কাটা আছে, এটা এই মাপ বরাবরই থাকবে, জাস্ট এই বাড়তি যে কাপড়টা আছে এটাকে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিব, এই যে এরকম ভাবে। তো সামনের পার্টের দুইটা অংশ আমার তৈরি করা হয়ে গেছে, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা এই যে এভাবে করে একটার উপর আরেকটা থাকবে, একেবারে মাপ মতো বসবে। তাহলে যেহেতু এখানে রাউন্ড কলার দিব, একটা পার্ট বড় একটা পার্ট ছোট হলে আপনার কলারের যে মাপটা সেটা সঠিকভাবে হবে না, এর জন্য কিন্তু এভাবে করে যদি আপনার মানে 1/2 ইঞ্চি পরিমাপ কোনা কেটে নেন তাহলে কিন্তু ভালো হবে। তো সামনের পার্টের কাজ হয়ে গেছে, এবার আমি কাঁধের জয়েন্ট দিব। বডি পিছনের পার্টটা এইভাবে করে রাখবো আর সামনের পার্ট এই যে এইভাবে করে নিব। সেলাইটা ডাবল করে দিয়ে দিব। তো ডাবল করে সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি গলার মধ্যে কলারটা কীভাবে বসাবো সেটি দেখাবো। আমি যে বক্রমটা কেটেছিলাম সেটা কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েছি। তো এখন আমি এই যে কলারটা যে বসিয়েছি তার সাইডে 1/2 ইঞ্চি পরিমাপ রেখে বাড়তি যে কাপড়টা আছে সেটা কেটে ফেলবো। তো এখন আমি এই যে এই সেটের কাপড়টা এইভাবে করে আটকিয়ে নিব। ভিতরের যে বাড়তি মানে যে কাপড়টা আছে এটা আমি কেটে ফেলবো। তো এখানে আমি এক কালারের কাপড় নিয়েছি, পাইপিং যেহেতু এই কালারটা দিয়ে দিয়েছি তো কলারের মধ্যে এই কাপড়টা আমি ব্যবহার করব। তো এই কাপড়টাকে যে এভাবে করে রাখবো, জাস্ট নিচের দিকে যেন 1/2 ইঞ্চি পরিমাপ থাকে সেভাবে কিন্তু রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তো এখন আমি এই যে এই সাইড থেকে এভাবে করে নিয়ে এভাবে করে সেলাই করে দিব। তো সেলাই করা হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে মানে 1/2 ইঞ্চি পরিমাপ রেখে বাড়তি যে কাপড়টা আছে সেটা কেটে ফেলবো। তো এখন এই সাইড থেকে এভাবে করে একটু কেটে দিতে হবে। তো সাইডের কাপড়টা কাটা হয়ে গেছে। তো এখন আমি এই কলারের যে মাপটা আছে সেই অনুযায়ী কাপড়ে এভাবে করে দাগ দিয়ে নিব। এরপর সাইডের যে কাপড়টা আছে 1/2 ইঞ্চি পরিমাপ রেখে বাড়তি কাপড়টা আমি কেটে ফেলবো। কাটা হয়ে গেছে। তো এবার আমি বক্রমটাকে সোজা করে নিব। তো সোজা করা হয়ে গেছে। তো এখন আমি এই সোজা পার্টের দিকে এইখান থেকে নিয়ে এই কলারের যে মাপটা আছে সে অনুযায়ী সেলাই করবো।
তো সাইড সেলাই করা হয়ে গেছে। তো এখন এই কলারটা বডির এই কাপড়ের সাথে, মানে গলার যে কাপড়টা কেটেছে এটা সমান আছে কিনা সেটা মাপতে হবে। তো কলারটাকে এভাবে করে দুটো ভাঁজ করে নিব। নেওয়ার পর ঠিক মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিব চক দিয়ে, এই যে বরাবর, আর বডির কাপড়ের মাঝ বরাবর আমি একটা দাগ দিয়ে নিয়েছি। তো এখন এই মাপটা ঠিক মাঝ বরাবর থেকে ধরে দেখতে হবে, তাহলেই হবে। তো এখানে যে মাঝ বরাবর মাপটা আছে এটাকে যে এভাবে করে রাখবো, রেখে জাস্ট এইভাবে করে দেখতে হবে যে কলারটা যে তৈরি করলাম এটা কি ঠিক আছে কিনা। তো বন্ধুরা মানে এই মাপ অনুযায়ী আছে। তো এখন আমি এটা, তো বডির এই কাপড়টা আমি উল্টা করে রাখবো, তার উপরে এই কলারটা বসাবো। তো আমি মাঝ বরাবর থেকে সেলাইটা করছি, এই যে এইভাবে করেই। কলারটা এভাবে করে সরিয়ে নিব, নেওয়ার পর এটাকে জাস্ট এভাবে করে নিব এবং এই বরাবর এভাবে করে নিয়ে সেলাই করব। এই পাশটা একই রকম ভাবে সেলাই করে নিব। তো কলার বসানো হয়ে গেছে, এবার সাইড থেকে একটু কোনা কেটে দিতে হবে এবং এই পাশেও কোনা কাটতে হবে। এরপর এই কাপড়টাকে ভিতরের দিকে এভাবে করে দিয়ে দিতে হবে আর সোজা পাটের দিকে সেলাই করতে হবে। তো কলারটা বসানো হয়ে গেছে, এই যে একটার উপর আরেকটা, এই যে এভাবে করে বসবে। তো এখন আমি সাইড জয়েন্ট দিব। তো আরো একটা পাশে এভাবে সেলাই করে নিব। তো সেলাই করা হয়ে গেছে দুটো পাশে। তো হাতার মধ্যে পাইপিং ব্যবহার করার জন্য এখানে এই কাপড়টা নিয়েছি, এটাকে দুটো ভাঁজ করে নিব, নিয়ে এই সাইডে এইভাবে করে রাখবো, তারপরে একেবারে সাইড থেকে সেলাইটা করব। এরপর এই কাপড়টাকে এইভাবে করে ভাঁজ করে উল্টা পাশে নিব এবং সামনের দিকে হাতার যে কাপড়টা আছে এর মধ্যে একটা সেলাই করব। তো আরও একটি হাতা এইভাবে আমি তৈরি করে নিব। তো দুটি হাতে আমি তৈরি করে নিয়েছি, এবার সাইড জয়েন্ট দিব। তো দুটি হাতে আমি তৈরি করে নিয়েছি, এবার বডির সাথে জয়েন্ট দিব। তো বডির সামনের পাটে আমি তালপাট কাটিনি, এখন তালপাট কেটে নিব হাফ ইঞ্চের মতো করে, ছোট বাচ্চা যেহেতু, এই যে এরকমভাবে। তো হাতার সামনের পাটও এইভাবে করে তালপাট কেটে নিব। দুইটা জয়েন্ট এইভাবে করে নিব এবং সাইড থেকে এই সেলাইটা করব, এই যে এইভাবে করে নিয়ে। তো হাতার জয়েন্ট দেওয়া হয়ে গেছে, তো এভাবে করে আরো একটি হাতার জয়েন্ট দিয়ে নিব। দুই পাশে হাতার জয়েন্ট দেওয়া হয়ে গেছে, এবার আমি নিচে পাইপিং লাগাবো। তো উপর দিক থেকে এভাবে করে মাপটা ঠিক মতো রাখতে হবে, একটু কম বেশি হলে হতেও পারে, তো এর জন্য এভাবে করে মাপটা নিয়ে নিতে হবে। এখানে জাস্ট একটুখানি কম বেশি হয়েছে, তো এই অংশটুকু কেটে নিব। তো এই পাইপিংয়ের কাপড়টা দুটো ভাঁজ করে নিব, যে এরকমভাবে নেওয়ার পর এটাকে ঠিক এইভাবে রাখবো। তো পাইপিং লাগানো হয়ে গেছে, এরপর এটাকে এই যে এভাবে করে উল্টা দিকে নিয়ে নিব আর এই যে এভাবে করে পাইপিংটা
তৈরি করব। তো আমার নিচের দিকে পাইপিংটা লাগানো হয়ে গেছে, আর এরই সাথে কিন্তু আমার এই ফতুয়াটি তৈরি করা হয়ে গেছে। এটা কিন্তু ফতুয়া প্লাস শার্টের মতো, দুটোটাই মনে হয়। আপনারা চাইলে বাচ্চার জন্য এভাবে করে তৈরি করতে পারেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই গরমের মধ্যে সুতি কাপড় দিয়ে আপনারা তৈরি করে দিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।